গুলি চালানোর ঘটনায় জগদ্দল থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা দিগ্লেশ সিং, জগদ্দল থানার পুলিশের হাতে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জগদ্দল আটচালা বাগান রোডে মঙ্গলবার রাতে স্থানীয় পৌরমাতা সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং ও তৃণমূল কংগ্রেস নেতা দিগ্লেশ সিংয়ের বিবাদ হয়। উভয় পক্ষের বিবাদ ঘিরে তুমুল বচসা বেঁধে যায়। তারপরেই আচমকা গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছিলেন দুই গোষ্ঠী। গুলি চালানোর ঘটনায় বুধবার জগদ্দল তৃণমূল কংগ্রেস নেতা দিগ্লেশ সিংকে জগদ্দল থেকে গ্রেপ্তার করলো জগদ্দল থানার পুলিশ। ধৃতকে বুধবার ব্যারাকপুর আদালতে পাঠানোর সময় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা নিজেকে নির্দোষ বলে দাবি করেন। পুরো জনতা জানে যে আমি অপরাধকে কোনোদিন বরদাস্ত করি না। কে ফাঁসালো দিগ্লেশ আপনাকে? কে আমি বরদাস্ত করি না? কে ফাঁসালো? কে ফাঁসালো দিগ্লেশ আপনাকে? ফাঁসালো কে? ফাঁসানোর মধ্যে যে অপরাধী আছে, ও অপরাধী আছে। গুলি চালিয়েছিলেন? গাড়ি গুলি চালিয়েছিলেন? না না না, এসব ভুল কথা, এসব কোন অপরাধ? সোমনাথ স্যাম বলছে আপনি নাকি আগ্নেয়াস্ত্র দেওয়ার নামে টাকা তুলতেন এলাকা থেকে। আগ্নেয়াস্ত্র ছিল, আপনি কি গুলি চালিয়েছিলেন আগ্নেয়াস্ত্র দিয়ে? আপনার আগ্নেয়াস্ত্র পুলিশকে সিজ করলো তাহলে? কে ফাঁসাচ্ছে? কে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।